2017 সালের মার্চে উদ্বোধনের তিন বছর পর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের দুপাড়ে বালাসী ও বাহাদুরাবাদে ফেরিঘাট সহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ কাজ শেষ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। লাখ লাখ ঘনমিটার ড্রেজিং ও ঘাটের অবকাঠামো নির্মাণের পর যখন ফেরি চলাচলের অপেক্ষায়, তখন জানা গেল সমীক্ষা ছাড়া তাড়াহুড়ো করে কাজ করায় ফেরি চলাচলের উপযোগী নয় এই রুট। বিকল্প কয়েকটা জায়গা আছে যাতে রুটটা কমায় আনা যায়, হ্যাঁ, সেই জায়গাটা একটা স্টাডি করে তারপরে এটা একটা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। প্রকল্প বাস্তবায়নের পর ফেরি চালু না হওয়া উত্তরের লাখো মানুষের স্বপ্নের অপমৃত্যু বলছেন রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা। এই ফেরিঘাট চালু করা অচিরেই দরকার এবং এটা আমাদের এই এলাকার মানুষের একটি প্রাণের দাবি। এই ঘাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য নিয়ে স্বপ্ন দেখতে ছিল, তারা ব্যবসা বাণিজ্য করবে, গাইবান্ধাকে একটি মডেল জেলা হিসাবে পরিণত করবে। তবে বালাসী বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর ব্যাপারে করণীয় নির্ধারণে পরামর্শ চেয়ে তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ, আর এ রুটে দূরত্ব কমানোর পরামর্শ বিআইডব্লিউটিসির। রাস্তা খারাপ, ফেরি চলবে কি চলবে না, লঞ্চ চলবে কি চলবে না, নদীর নাব্যতা আছে কি নাই, সব কিছু বিষয় নিয়ে আমরা আগামী কমিটি মিটিং হবে রবিবার। বালাসিতে গিয়ে জিগাবাড়ি একটা জায়গা আছে, ওই জিগাবাড়িতে ঘাট স্থানান্তর করা যায় বাহাদুরাবাদ ঘাটটা, তাহলে ডিস্টেন্স 12-13 কিলোমিটার চলে আসবে। ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে সবশেষ 2017 সালে বন্ধ হয়ে যায় গাইবান্ধার বালাসি ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।